হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে পাকা আমের আচার। সারা বছর পাকা আমের স্বাদ পেতে দুধ ভাতের সাথে খেতে এভাবে পাকা আমের আচার তৈরি করে রাখতে পারেন। অনেকেই দুধ ভাতের সাথে আম দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করেন, তাই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে আচার তৈরি করে রাখতে পারেন। এই আচার তৈরি করতে মাত্র 2টি উপকরণ লাগবে আর সময় লাগবে খুবই কম। তাই ঝটপট বাসায় পাকা আম থাকলে এই রেসিপিটি তৈরি করে রাখতে পারেন এবং 6 মাসের উপরে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়া। তো চলুন দেখে আসি। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে এরকম সাইজের 2টা আম নিয়ে নিলাম। এখন আম 2টা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এই আম 2টা কিন্তু দেখতে এরকম কাঁচা, বাট ভিতরে কিন্তু পাকা। আর আম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এরকম একটু শক্ত টাইপের আম নিতে হবে, খুব বেশি পাকা আম নিলে কিন্তু হবে না। তো এখন খোসাটা ছাড়িয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তো খোসা ছাড়িয়ে নিলাম, এখন এগুলোকে কেটে নিব। আর এগুলোকে আমি কিউব করে কেটে নিব, যেহেতু এগুলো চিনির শিরাতে দেওয়া হবে, লম্বাটে করলে কিন্তু এটা ভেঙে যাবে, এই জন্য এরকম কিউব করে কেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু সাইজটা একটু বড় বা ছোট করে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো সাইজ করে কিউব করে কেটে নিব। অবশ্যই কিন্তু এরকম ধরনের আম নিতে হবে, খুব বেশি টসটসে আম নিলে কিন্তু সেগুলো চিনির শিরাতে দেওয়ার সাথে সাথে একেবারে নষ্ট হয়ে যাবে বা থেতলে যাবে। তো বাকি যে আমটা আছে এটাও আমি কেটে ফিরে আসলাম। তো আমগুলো তো কাটা শেষ, এখন চলে যাব মূল রেসিপিতে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি আর দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো পানি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর 2টা এলাচ দিয়ে দিলাম। তো পানিটা ফুটে আসলে দিয়ে দিব কেটে রাখা সে আমগুলো। তো আমগুলো তো দিয়েই দিলাম, এখন এটাকে এভাবে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। যেহেতু পাকা আম, খুব বেশি সময় ধরে কিন্তু এটা রান্না করার দরকার নেই। এখন স্বাদের ব্যালেন্সের জন্য আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে কিন্তু ভিতর পর্যন্ত চিনির শিরাটা ঢুকবে। তো 1 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর অবশ্যই কিন্তু চুলার পাশে থেকে রেসিপিটি তৈরি করতে হবে যখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই পর্যায়ে এসে আমি 1 চিমটি পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম, অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও কিন্তু এমনিতে যেহেতু পাকা আম কালারটা এমনি সুন্দর দেখাবে, এটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আরও 1 মিনিট আমি রান্না করে নিলাম। তারপরে এই রসের ভিতরে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টার জন্য, তাহলে কিন্তু রসগুলো আমের ভিতরে খুব ভালোভাবে স্যুপ করে নিবে। তো সর্বমোট আমি এখানে প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। তো দেখুন আমের কালারগুলো এখন কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আর যে চিনির শিরাটা সেটাও কিন্তু আমের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করেছে। এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর যখন আমগুলো একটু টেনে যাবে, তখন আমি আবারও 1 মিনিট এটাকে জাল করে নিব, নিয়ে যে শিরাটা ছিল সেটা একটু ঘন করে নিলাম। তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। দেখুন এটা কিন্তু এরকম একটু আঠালো টাইপের আছে, খুব বেশি কিন্তু গাঢ় হয়নি বা খুব বেশি কিন্তু পাতলাও হয়নি, এরকম করে আমি নামিয়ে নিলাম। তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা অনেকগুলো আম একসঙ্গে করে রান্না করে নিতে পারেন বা আচার তৈরি করে নিতে পারেন। আর এটাকে কোনো রকম ফ্রিজ ছাড়া আপনারা স্বাভাবিক তাপমাত্রায় 6 মাস রাখতে পারবেন। আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে কিন্তু 1 বছর সংরক্ষণ করা যাবে নর্মাল ফ্রিজে রেখে। আর মাঝে মাঝে চাইলে কিন্তু একটু রোদে দিতে পারেন, তাহলে কিন্তু আর ফাঙ্গাস পড়বে না। তো আম পুড়িয়ে যাওয়ার আগে যারা দুধ ভাতের সাথে আম খেতেছেন, তারা কিন্তু এভাবে আম, কাঁচা আম বা পাকা আম দিয়ে আচার তৈরি করে রেখে দিতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।